আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। প্রিয় মানুষটির মাঝে নিজের মনের গভীরতম ভালোবাসা ছড়িয়ে দেবার চেষ্টা যুগ যুগের। নিজেকে প্রকাশের এই চেষ্টায় বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিবসটি উদযাপনে গতানুগতিক ধারার সাথে এবার যোগ হয়েছে নতুন এক চেতনা। দেখুন শাতিলা শারমিনের একটি রিপোর্ট। প্রিয়জনকে পছন্দের উপহার দেওয়া, নামি কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া আর সারাদিন একসাথে ঘুরে বেড়ানো, মোটামুটি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশে গত এক যুগ ধরে ভালোবাসা দিবস উদযাপন। কিন্তু তরুণ প্রজন্মের আহ্বানে মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলে আসা 10 দিনের আন্দোলনে শাহবাগের প্রজন্ম চত্বর নাড়িয়ে দিয়েছে সারা দেশকে। অনেক তরুণের কাছে তাই এবারে 14 ফেব্রুয়ারি দিনটি দুজনের একান্ত বিশেষ দিন না হয়ে হয়ে গেছে প্রতিবাদের দিন। এই গণজোয়ার দেখে আমি আর টিএসসি কলাভবন কিংবা টিএসসিতে আমার এই ভ্যালেন্টাইন দিবস উদযাপন করতে পারলাম না, এই জন্য আমি আমার গার্লফ্রেন্ডের সহ আমি এই গণজাগরণে যোগ দিয়েছি। বিশেষ দিনটি পালন করতে আর নিজের চেতনাকে দেশবাসীর সাথে ভাগ করে নিতে চান তরুণ প্রজন্ম। এবারে ভ্যালেন্টাইনস ডেটা একটু ডিফারেন্ট করে করতেছি, বিকজ শাহবাগকে তো দেখছেন কি অবস্থা। ভালোবাসার মানুষটাকে নিয়ে সবসময় একসাথে থাকবো, সবসময় তো একাই করি, এবার না দেশের সাথেই করলাম, দেশের জনগণের জন্য করলাম। ইতিহাস বলে যে কোনো সংকটময় পরিস্থিতিতে প্রেমের আকুতির প্রকাশ ঘটেছে তীব্রভাবে। বাঙালি কবিরাও গেয়েছেন প্রেম আদ্রোহের জয়গান। প্রেমের আবরণী, প্রেমের আচ্ছাদনী, প্রেমের চাদরে আবৃত, আসলে দ্রোহেরই কথা। কবির মতে তরুণ প্রজন্মের প্রেম আদ্রোহের চেতনা সংক্রমিত করেছে দেশবাসীকে। আমরা প্রত্যেকেই বোধহয় আজ তাদের এই ভালোবাসা, তাদের এই দ্রোহ দ্বারা পরম আনন্দের সঙ্গে বুকে ধারণ করছি তাদেরকে, তাদের চেতনাকে। তাই তো এবারের ভালোবাসা দিবসটি তরুণ প্রজন্ম পালন করছে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রিয় মানুষটির সাথে। উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।